বরুণার হযরত একেবারে শেষ জীবনে গিয়েছে 2020 সালে করোনার টাইমে, যখন সব ডাক্তারদের বোর্ড বসেছে তার ব্যাপারে সর্বোচ্চ চিকিৎসা এবং সর্বোচ্চ সুব্যবস্থা কিভাবে করা যায় এটা নিয়ে পরামর্শ করতে, সেই সময় তিনি তাদেরকে বলছেন, শোনো আল্লাহ তাআলা আমার এমন কিছু দেখিয়েছেন যা দেখে আমার অন্তরটা ঠান্ডা আর প্রশান্ত হয়েছে, আর আমি এটা নিশ্চিত হয়ে গেছি আমার আল্লাহ আমাকে শীঘ্রই ডাকবেন, তার কাছে তুলে নেবেন। সুতরাং যতই চেষ্টা করো তোমাদের কলমের ডগায় সেই ওষুধের নামগুলো সেই ট্রিটমেন্টগুলো আসবে না যেগুলো আমাকে সুস্থ করবে, কারণ আমার আল্লাহ আমাকে ডাকবেন, ডেকে নেবেন শীঘ্রই তার কাছে। এরপর তিনি বললেন যে তোমাদের এত পেরেশান হওয়ার দরকার নেই, যদি আমার হায়াত থাকে আল্লাহই তোমাদের কলমের ডগায় সঠিক ট্রিটমেন্ট আর ওষুধের নামগুলো লিখে দেবেন, আর যদি আমার হায়াত বাকি না থাকে যত বোর্ড বসাও লাভ নাই, যত চেষ্টা করো লাভ নাই, কেউই আমার পারফেক্ট ওষুধ পারফেক্ট ট্রিটমেন্ট কখনোই লিখতে পারবা না। তো মূল বিষয় তো এটাই যে আগে তো ফয়সলা করাতে হয় আল্লাহর কাছে, তারপর না আসবাব হিসাবে গ্রহণ করতে হয় এই দুনিয়াকে। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহই যথেষ্ট হয়ে যান তার জন্য। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকে আল্লাহ তাআলা নিজে তার বিপদ থেকে মুক্তির পথ খুলে দেন, আর এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে যা তার কল্পনায় আসে না। আজকের যুগের দুনিয়ার মজলুম মুজাহিদদের হালত দেখেন, দুনিয়ার উপর তাদের ভরসা করার সুযোগ নাই, নিজেদের জনবল নিজেদের অস্ত্রবল কোনো কিছুর উপর ভরসা করার সুযোগ নাই, কারণ কোথায় সুপার পাওয়ার কাফেররা আর কোথায় দুর্বল দুর্বল এই মজলুম মুজাহিদরা, কিন্তু ভরসা করে একমাত্র আল্লাহর উপর। আল্লাহ তাআলা তাদের ভরসাকে ঠকান না, আল্লাহ তাআলা তাদের আস্থাকে নষ্ট করেন না, একের পর এক সুপার পাওয়ারের কোমর ভেঙে যাচ্ছে এই মজলুম মুজাহিদদের সঙ্গে লাগতে এসে, আরে ওরা ওরা একদল আরেক দলকে দমাতে চেয়েও পারছে না কিছু করতে। কিন্তু সোভিয়েত ইউনিয়ন এক সুপার পাওয়ার ছিল, আফগানিস্তানের এই দুর্বল দুর্বল মানুষদেরকে মারতে আসলো রক্তাক্ত করতে আসলো, আল্লাহর কি কুদরত, নয়টা বছর চেষ্টা করলো কিন্তু আফগানিস্তানকে তো হজম করতে পারলো না, উল্টো সোভিয়েত ইউনিয়ন নামটাই পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে গেল। আমেরিকা 19টা বছর পর্যন্ত ন্যাটোকে সাথে নিয়ে গোটা পশ্চিমা জোটকে সাথে নিয়ে ইসলাম আর মুসলিম উম্মা ইসলামী শাসনের নাম নিশানা দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার চেষ্টা করলো, এমনকি মাদারিসে কৌমিয়ার এই গর্ব এই মর্দে মুজাহিদদেরকে ওলামাদেরকে তলাবাদেরকে দমন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালালো, কিন্তু 19টা বছর পর আমেরিকারই এমন হালত হলো, এখন আমেরিকারই অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যায় যায় অবস্থা, রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়ে গেছে, শীঘ্রই সুপার পাওয়ারের মর্যাদাও হারিয়ে ফেলবে এমন একটা পর্যায়ে গিয়ে উপনীত হয়েছে। সর্বশেষ ইসরায়েল লাগতে গেল দুর্বল মুসলমানদের সঙ্গে, আল্লাহ তাআলা এদেরকে এমন নাকারে চুবানে খাওয়াচ্ছেন, মাত্র 2টা মাস গেল এখনই গোটা দুনিয়া বুঝে ফেলেছে ইসরায়েলের নামে এতকাল যা শুনেছি এগুলো সব ভাওতাবাজি আর প্রোপাগান্ডা ছাড়া কিছু না, আল্লাহর শক্তির সামনে ওদের শক্তি কোনো দামই রাখে না। এটার নামই তো ভরসা, এটার নামই তো কারামত, কারামাতুল আউলিয়াই হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত, ওলি আলেমদের মধ্যেও হয়, ওলি ইবাদতকারী বুজুর্গদের মধ্যেও হয়, ওলি মুজাহিদদের মধ্যেও হয়। আল্লাহর জন্য যারা নিজের জানমালকে ওয়াকফ করে দেয় তাদের চাইতে বড় ওলি কে হতে পারে, যারা দুনিয়ায় কোনো মূল্য পাওয়ার আশাও রাখে না, তারা সেলিব্রিটি হবে না পাবলিক ফিগার হবে না, এমনকি তাদের নামটাও হয়তো কেউ কোনোদিন জানবে না, কিন্তু আল্লাহ তাআলার জন্য নিজের জান আর মালকে কোরবান করে দিচ্ছে, আল্লাহ তাআলা ক্ষুদ্র ক্ষুদ্র মানুষদের হাতে এমন বিজয় এনে দিচ্ছে যেমনটা বদরে এনে দিয়েছিল। আজকের যুগের এই দৃশ্যগুলো মুসলমানদেরকে বদরের সেই স্মৃতি স্মরণ করিয়ে দেয়। আল্লাহ রাসূল বলেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি, আল্লাহর উপর যদি ভরসা করতে পারতা যেমন ভরসা করা উচিত, লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, আল্লাহ তোমাদেরকে ঠিক সেভাবে রিজিক দিতেন যেভাবে পাখিদেরকে রিজিক দেন, তাগদু খিমাসা ওয়া তারুহু বিতানা, সকালে বের হয় খালি পেটে কিন্তু সন্ধ্যাবেলা খালি পেটে ফেরে না, প্রতিদিনই ফিরে আসে ভরা পেটে। আরে যেই আল্লাহ দুনিয়ার হাজার হাজার মাখলুককে খাওয়াতে পারেন সম্পূর্ণ গায়েবী মাধ্যমে, আমার আপনার পেটই আর কতটুকু, যেই পেটটাকে আল্লাহ চালাতে পারবেন না তার গায়েবী মদদে, বরঞ্চ বাস্তবতা আনা ইনদা জান্নি আবদি বি ওয়া আনা মাহু ইযা যাকারানি, সেই হাদিসে কুদসি আল্লাহ বলেন, বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা রাখবে আমি আল্লাহ তার সঙ্গে তেমন আচরণই করবো,
আমার ব্যাপারে তার ধারণার নিকটবর্তী আমি তার সঙ্গে আচরণ করব। তার যারা দূরে ভাবে তাদের সঙ্গে আল্লাহর আচরণ একরকম হয়, আল্লাহকে যারা কাছে ভাবে তাদের সঙ্গে আল্লাহর আচরণ অন্যরকমই হয়। আমার নবীর গর্দানে এক মুশরিক তরবারি ধরল, সাহাবিরা দূর দূরান্তে ছড়িয়ে আছেন, এক একজন এক এক গাছের ছায় বিশ্রাম নিচ্ছেন, আল্লাহ নবী একটা বাবলা গাছের ছায় বিশ্রাম নিচ্ছিলেন। তরবারিটা বিশ্রাম নেওয়ার আগে বাবলা গাছের ডালের সঙ্গে ঝুলিয়ে রেখেছিলেন। মুশরিক পেছন থেকে নজরদারি করতে করতে এসে যখন দেখলো নবী ঘুমিয়ে গেছে, এই সুযোগটাকেই কাজে লাগালো, আল্লাহ নবীর তরবারিটাই গাছের ডাল থেকে নিয়ে কোষমুক্ত করে এবার নবীর গর্দানে ধরে বলল, মাইয়াম নাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোরে কে বাঁচাবে আমার হাত থেকে, কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পাগল ভেবেছে বাঁচায় তার সাহাবিরা, তো সাহাবিরা তো দূর দূরান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে, এখন নবীরে বাঁচাবে কে? কিন্তু বাঁচানোর মালিকটা একজনই, কে তিনি? দুনিয়ার লোকে ভাবে আমারে বাঁচায় ও, আমারে বাঁচায় সে, আমারে বাঁচায় অমুক, আমারে বাঁচায় তমুক, কিন্তু বাঁচানোর মালিকটা একজনই, হায়াত যার হাতে মৌত তার হাতে, তার পক্ষ থেকে ফয়সালা না আসলে কেউ কাউরে জীবনও দিতে পারে না, কেউ কাউরে মরণ দিতে পারে না। আল্লাহ যদি কোনো বুলেটের গায়ে আমার নাম লিখে না রাখে, গোটা দুনিয়ার সবাই মিলে যদি ব্রাশ ফায়ারও চালাতে থাকে, ওদের বন্দুকের সব গুলি ফুরাবে কিন্তু আমারে মারতে কেউ সক্ষম হবে না। নবী নূহ আলাইহিস সালাম পুত্রকে বলেছিলেন, আয় বেটা নৌকায় ওঠ, ছেলে বলে আরে তোমাদের মোল্লাদেরকে নিয়ে আর পারা গেল না, সাআউই ইলা জাবালি আসিমুনি মিনাল মা, তোমরা জ্ঞান বিজ্ঞান ফিলোসফি কিছুই বোঝো না, আমি পাহাড়ে আশ্রয় নেব, সেই পাহাড়ই আমাকে বাঁচাবে পানির হাত থেকে, নাউযুবিল্লাহ, পাহাড় নাকি বাঁচাবে, আল্লাহ বাঁচাবে না, পাহাড় বাঁচাবে। ফলাফল স্পষ্ট, নবী নূহ বললেন, লা আসিমা লিয়াউমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিম, আরে আমার ছেলে আল্লাহর আজাব থেকে আজকে কেউ কাউকে বাঁচাতে পারবে না, আজকে বাঁচবে একমাত্র সে যাকে রহম করবেন স্বয়ং আল্লাহ।